উজানের পানি নেমে আসায় ভয়ঙ্কর রূপ নিয়েছে পদ্মা হুমকির মুখে রয়েছে প্রায় আট লাখ মানুষের নানা স্থাপনা ও ফসলি জমি কুষ্টিয়া কৃষি বিভাগ জানিয়েছে ইতোমধ্যে তলিয়ে গেছে দু হাজার হেক্টর ফসলি জমি জেলা প্রশাসক জানান বাস্তুহারা হচ্ছে পদ্মাপাড়ের কুমারখালী ও দৌলুতপুর উপজেলার সাঁয়ত্রিশটি গ্রামের দশ হাজার পরিবার সে সম্বলটুকু হারানোর ভয়ে রয়েছেন ভাঙন কবলিতরা তোরা আমরা অসহায় মানুষ আমরা গরিব মানুষ আমার কোন জায়গা নাই যাওয়ার আমাদের বাচ্চা নিয়ে আমরা কোথায় যাবো আমাদের একটা জমি কিনি জায়গায় যে বাড়ি করব সেই জায়গা তো আমার নাই আমাদের সেই সামর্থ্যও নাই রাত্র বৈশাখ ভয় করে চাপ পড়ে পাহারা কুষ্টিয়া পদ্মার ছবলে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহ আর্থিক সহায়তার কথা জানান জেলা প্রশাসক বেশ কিছু পরিবার তারা কিন্তু দুর্যোগের মধ্যে আছে সেই জন্য আমরা সরকারের কাছে এক হাজার মানুষ এক হাজার পরিবার এই দুর্যোগের মুখোমুখি আছে সেটি সরকারের নজরে এনেছি কয়েকদিনের মধ্যে ব্লক দিয়ে ভাঙন রোধ করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের যে অবকাঠামোগুলো আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি ক্ষতিগ্রস্ত যাতে না হয় মানুষ যাতে প্লাবিত না হয় সেগুলো আমরা দেখে আমরা কিন্তু ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিতে শুরু করেছি কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পদ্মার ব্রিজ ও গড়াই ব্রিজ পয়েন্টে চোদ্দ দশমিক চার মিটার পানি প্রবাহ হচ্ছে যা বিপদসীমার চোদ্দ সেন্টিমিটার কম সময় সংবাদ কুষ্টিয়া